সময়টা যেটা জানতে চাইব চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত যে কপ্টারে যাচ্ছেন সেই কপ্টারের এহেন পরিণতি খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে একেবারে দেখো বেশ কয়েকটা প্রশ্ন উঠছে তার কারণ এই ধরনের বিমানের ক্ষেত্রে বা যখনই এই ধরনের যাত্রা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই যে হেলিকপ্টার বা যে চপারে করে যাচ্ছেন এত হাই প্রোফাইল অফিসিয়াল তখন তার যথেষ্ট পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয় তাহলে যদি সেই পরীক্ষা করার পর ওকে করা হয়ে গিয়ে থাকে তাহলে কোথায় সমস্যা হলো তাহলে কি এই হাই এই যে ট্রেন দিয়ে যাচ্ছিল কারণ নীলগিরিজের মধ্যেই বিমান ভেঙে পড়েছে নীলগিরিজ বিমান এবং সেখানে যে কুয়াশা আচ্ছন্ন পরিবেশ ছিল আজকে সারাদিন কুয়াশা ছিল এবং দুপুর দুটোর মধ্যে তাদের চপারে সেখানে পৌঁছানোর কথা কারণ জেনারেল বিপিন রাওয়াতের সেখানে 2:25 2:45 একটি লেকচার দেওয়ার কথা ছিল যেটা হচ্ছে মেইন অডিটোরিয়াম রয়েছে ওয়েলিংটনের সেখানে ফলে সেই পৌঁছানোর পথে কোনো পাহাড়ের খাদে কোথাও ধাক্কা লেগে যাওয়ার ফলে ভিজিবিলিটি ইস্যুর কারণে এটা হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন নাকি বেশ কিছু আধিকারিক এই প্রশ্নটাও তুলছেন যে এর মধ্যে কোথাও কোনো সাবোতাজ আছে কিনা কোনো পরীক্ষিতিক কোনো সম্ভাবনাই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার কারণ এই মুহূর্তে যেটা ঘটেছে সেটা হচ্ছে অত্যন্ত বড় সড় বিপর্যয় এবং যার এই যার ক্ষেত্রেই বিপর্যয়টা ঘটেছে তিনি সিডিএস চিফ সপরিবারে তিনি ছিলেন অর্থাৎ ট্রাই সার্ভিসেস এর প্রধান সমস্ত বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত তিনি ট্রাভেল করছিলেন এবং তিনি একাই নন তিনি সপরিবারে তার স্ত্রীর সঙ্গে তিনি ট্রাভেল করছিলেন ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা কতটা আটোশত হওয়া প্রয়োজন এবং সেই আটোশত নিরাপত্তায় কোথায় খামতি থেকে গেল তাহলে কি চেকিং এর ক্ষেত্রে কোনো সমস্যা ছিল যদিও আইএফএ থেকে বলা হচ্ছে যখন এই ধরনের বিমান ওড়ে তার আগে একাধিক সেফটি জিনিস সেফটি সিকোয়েন্স চেক করা হয় এবং তারপরেই সেটা ওকে হলে সেফটি টিমের তরফ থেকে যে সিকিউরিটি সেফটি টিমের তরফ থেকে ওকে হলে তারপরেই অনবোর্ড নেওয়া হয় ভিভিআইপিকে সেটাই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এবং সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রত্যেকটা ক্ষেত্রে মানতে বাধ্য এবং সেটাই মানা হয় এবং আজকেও কিন্তু সেটা মানা হয়েছিল তাহলে কোথায় গিয়ে সমস্যা দেখা দিল কোথাও কি এই যে যখন হাই অলটিটিউডে যখন এই পাহাড়ি এলাকা দিয়ে ওড়ার সময় ট্রেনে এই কুয়াশা থাকার জন্য কি কোনো সমস্যা দেখা দিল নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল কোথাও কোনো লিঙ্ক ফেলিয়ার হয়েছিল কোথাও কোনো টেকনিক্যাল ফল্ট যেটা বিমান ওড়ার পরে সেটা হয়েছিল সেগুলো কিন্তু এখনো পরিষ্কার নয় এই মুহূর্তে উদ্ধার কার্য ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো অহেতুক চিৎকার এসব কি আদৌ বিশ্বাস করা যায় এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে তাহলে তাহলে সরিয়ে দিন পাল্টে দিন সব মিথ্যে সব ফেক নিউজ গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই জি চব্বিশ ঘন্টা